গৃহসজ্জায় বাস্তু মেনে আমরা অনেকেই বাড়িতে গাছপালা রাখি। এই গাছপালা পরিবেশ শুদ্ধ রাখতে সাহায্য করে, পাশাপাশি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কিছু কিছু গাছপালা ইতিবাচক শক্তির সঞ্চার করে, আবার কোনো কোনো গাছের কারণে কোনো ব্যক্তির জীবনে অশুভ প্রভাব বিস্তার করে থাকে। শুধু বাড়ির ভেতরের গাছপালাই যে আমাদের জীবনকে প্রভাবিত করবে তা নয়, বরং বাড়ির সামনে বা আশেপাশের গাছপালার কারণেও জীবন বিশেষভাবে প্রভাবিত হয়। বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের উল্লেখ আছে যা আপনার বাড়ির আশেপাশে থাকলে নেতিবাচক শক্তি মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার পায়। তাহলে জেনে নিন আজকে আলোচনায় কোন কোন গাছ আশেপাশে রাখতেন। কাঁঠাল গাছ বাড়িতে নয়, বরং বাড়ির আশেপাশে যাতে কাঁঠাল গাছ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ থাকলে জীবন নানা সমস্যায় ঘিরে যেতে পারে। বাড়ির দে বা বাড়ির বাইরে কুল গাছ থাকা অশুভ, এই গাছে কাঁটা থাকে, তাই বাড়ির আশেপাশে এমন কাঁটাযুক্ত গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, পরিবারে অশুভ শক্তি প্রবেশ করে এবং ভয়ের পরিবেশ বজায় থাকে, তাই এই গাছটাকে এড়ানো উচিত। অশ্বত্থ গাছ, হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের পুজো করা হয়, মনে করা হয় এই গাছে দেবদেবীর বাস। তবে বাড়িতে কখনো এই গাছ লাগাবেন না, মনে করা হয় যে বাড়িতে অশ্বত্থ গাছ থাকে সেখানকার উন্নতির পথ বন্ধ হয়ে যায়। ডুমুর গাছ, বাস্তুশাস্ত্রে ডুমুর গাছকে বাড়ির পক্ষে অত্যন্ত অশুভ বলে আখ্যা দেওয়া হয়। বাড়িতে বা তার আশেপাশে এই গাছ থাকলে সেই পরিবারের উন্নতি স্তব্ধ হয়ে যায়। আবার উত্তর দিকে এই গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী ব্যক্তির চোখের রোগের আশঙ্কা বেড়ে যায়। খেজুর গাছ, খেজুর গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেক বাড়ির বাগানে এই গাছ দেখা যায়, অনেকে লাগিয়ে থাকেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এই গাছের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো। কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে সেই পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনে আনাগোনা বেড়ে যায়। এছাড়াও লেবু গাছ ও আমলকি গাছ, বাড়িতে বা বাগানে বাড়ির বাগানে কখনো লেবু বা আমলকি গাছ লাগাবেন না। বাস্তুশাস্ত্রে বাড়ির পরিবেশের জন্য এই দুটি গাছকে অশুভ বলে মনে করা হয়। লেবু গাছের প্রভাবে পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যের মধ্যে অবসাদ জন্ম নেয়। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা কমেন্টে লিখে জানান আলোচনা কেমন লাগছে। নমস্কার।